রাষ্ট্রের পর আঘাত আল্লাহ আমরা যার হাত উত্তোলন করেছি আল্লাহ খাস করে আল্লাহ শহীদের সঠিক হিসাব এখন আমাদের পরিপূর্ণতা আসেনি, আমরা চাই এই শহীদের হিসাবটা পরিপূর্ণতা আসুক, অনেক আহত তাদের হিসাব আসুক, কারণ এদের তো বীরের মর্যাদা দিতে হবে। যারা আজকে এই 5 আগস্ট আমি বলবো না, আমি বলবো 37 জুলাই, 37 জুলাই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এটা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, বাংলাদেশের চলমান আন্দোলনকে 17 বছর ধরে আন্দোলনের ফসল আজকে তিল 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 করে আজকে বিস্ফোরিত হয়েছে। ছাত্র ছাত্রীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা এই শহীদ ছাত্রীদের কবর জিয়ারত করতে এবং তার পরিবারের পাশে বিএনপি দফায় দফায় একাধিকবার আমরা আসছি, আমাদের নেতারা আসছেন, এবং একটু আগেও আমাদের চিতলমারি এই এক আসনের সাবেক এমপি মুজিবুর রহমান সাহেব সহ অনেক নেতারা, আমরা আরেকজন শহীদ ছিলেন তার কবর জিয়ারত করেছি, জসিম ফকির চিঙ্গুড়িয়া, সেখান থেকে আমি এখানে আসছি ভাইয়ের মেসেজ পেয়ে। আমরা এখানে আগেও এসছি, আমরা এই আল্লাহর কাছে প্রার্থনা করি এই যেন শহীদের মর্যাদা পায়। সাথে সাথে আমি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে প্রার্থনা করি তার উপযুক্ত বিচার সহ এই পরিবারের যেন যে সান্ত্বনাটি আছে সেটা যেন পায়। এবং আমার নেতা বলেছেন যে কখনো আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতা আসীন করেন তখন আমরা, আমাদের নেতা বলেছেন আমরা এই শহীদের পরিবারের পাশে আছি এবং থাকবো, অর্থনৈতিক সকল সহযোগিতা আমরা দেব ইনশাআল্লাহ।